যখন বাপি আমার আসার খবর জানতে পারল, নিজের স্টার্টআপ ড্রিমকে রিস্টার্ট করেছিল। সবাই ভেবেছিল বাপি সেলফিশ হয়ে যাচ্ছে, শুধু নিজের কথা ভাবছে। সেলফিশ? সত্যি কথা বলতে কি, এসব তো বাপি আমার জন্য করছিল, যাতে আমি এটা শিখতে পারি। স্বপ্ন দেখলে সেটা পূরণ করে দেখাও। সত্যি করুন স্বপ্ন নিজের, স্বাদ মেটান প্রিয়জনের। এসবিআই লাইফ, আপনারও চাই, আপনার প্রিয়জনেরও তাই।